কুড়িগ্রাম পৌরসভার আবাসিক ও ঘনবসতিপূর্ণ চামড়ার গোলা এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে আইনের তোয়াক্কা না করে চলমান থাকা মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ বন্ধ ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল 11টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আলহাজ আব্দুস সামাদ, মনির হোসেন মনু, মোসাম্মদ তিন্নি বেগম সহ অন্যান্যরাও। বক্তারা বলেন, নির্মাণাধীন মোবাইল নেটওয়ার্ক টাওয়ার লাগোয়াদের শতাধিক পরিবারের বসবাস সহ 100 গজের মধ্যে একটি উচ্চ বিদ্যালয়, আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, একটি মসজিদ ও ট্রেড হোমের একটি হাসপাতাল রয়েছে। এই অবস্থায় মোবাইল টাওয়ারটি চালু করা হলে নিঃসৃত রেডিয়েশনে হৃদরোগ, ব্রেন টিউমার, শিশুদের শারীরিক ও মানসিক সমস্যা ও ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে অবিলম্বে টাওয়ার অপসারণের দাবি জানান বক্তারা। টাওয়ার নির্মাণ বন্ধে পৌর মেয়র, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও কাজ চলমান থাকায় মানববন্ধন করেছেন বলে জানান তারা। একশো গজের ভেতরে স্কুল আছে, মাদ্রাসা আছে, একটা এডেস হোমের হাসপাতাল আছে। এই একটা জায়গার মধ্যে আপনার হলো একজনের বাসার ভিতরে রফিকুল ইসলাম দর্জি ওনার বাসার ভিতরে মোবাইল টাওয়ার নির্মাণ করতেছিলেন।